Hello everybody, how are you? Again to see and look at the blackboard. তোমরা যদি একটু দেখো আগের দুটি পার্ট আমি পার্ট 1 এবং পার্ট 2 এই সিজনশীলটির আনসার করার চেষ্টা করেছি অর্থাৎ বরিশাল বোর্ডের ক্রিয়েটিভ কোশ্চেন 2018 সালের 4 নম্বর প্রশ্ন গণং উদ্দীপকের আলোকে যে প্রশ্নটি আছে এই গণন প্রশ্নের আনসার দেওয়ার জন্য আমি দহিত তোমাদের সামনে হাজির হয়েছি এই চ্যানেলে আমি এবং ফাচার শুরু থেকে আসি এবং আমার এবং ফাচারের চ্যানেল এই চ্যানেলের যত সমস্ত ম্যাথের ক্লাসগুলো আছে বা ফিজিক্স কেমিস্ট্রি আছে ফাচার উনি ওনার মতো ক্লাসগুলো নিচ্ছেন আমি চেষ্টা করছি শুরু থেকে এখন পর্যন্ত অদূর ভবিষ্যতে থাকার চেষ্টা করব তোমাদের সাথে চোখ রেখো আমাদের স্কুলে এখন আসো গণন প্রশ্নের আনসার যদি তোমাদের একটু দেখতে বলি সেই ক্ষেত্রে উদ্দীপকে দেখো লেখা আছে পি সমান এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান কিউ সমান পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মাইনাস আর স্কোয়ার আর সমান দেওয়া আছে এক্স দ্বার সিক্স মাইনাস ওয়ান তিনটি বীজগণিতীয় রাশি সুতরাং এই উদ্দীপকের আলোকে আমাদের গণন প্রশ্নটি বলা হয়েছে কিউ সমান যদি শূন্য হয় প্রমাণ করো যে পি টু দা সিক্স প্লাস কিউ টু দা সিক্স প্লাস থ্রি পি স্কোয়ার কি স্কোয়ার আর স্কোয়ার ইকুয়ালস টু আর টু দা সিক্স এটি তোমাদের মেন বইয়ে 4.2 অনুশীলনের 12 নম্বর ম্যাথ এই 12 নম্বর ম্যাথের বেসিক বিষয়টা তোমরা যদি খুব ভালো করে জানো সেই ক্ষেত্রে এই প্রশ্নটি অর্থাৎ 4.2 অনুশীলনের 12 নম্বর যে গাণিতিক সমস্যা সারা বাংলাদেশের যে নয়টি বোর্ড আছে এই বোর্ডে কিন্তু ম্যাক্সিমাম জায়গায় কিন্তু 2018 বা 2017 বা 2016 সালের কিন্তু বিভিন্ন বোর্ডে প্রশ্নটি এসেছে এই প্রশ্নটির সলিউশন যদি দিতে চাই কিউ এর মান কিন্তু দেওয়া আছে পি স্কোয়ার প্লাস কি স্কোয়ার মাইনাস আর স্কোয়ার সুতরাং এখানে আমাদের কিউ সমান শূন্য ধরে আমরা কিভাবে এই গাণিতিক সমস্যাটির সমাধান করবো একটু দেখে নিই তাহলে দেখো দেওয়া আছে কিউ ইকুয়ালস টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মাইনাস আর স্কোয়ার কিন্তু কিউ এর মান কিন্তু উদ্দীপকে দেওয়া আছে কিউ সমান কত বলো শূন্য দেওয়া আছে তাহলে শূন্য সমান আমরা লিখতে পারছি পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মাইনাস আর স্কোয়ার লক্ষণীয় বিষয় এই গাণিতিক সমস্যাটির সমাধান যদি তোমাদের দিতে হয় সেই ক্ষেত্রে এ কিউ প্লাস বি কিউবের অনুসিদ্ধান্তে অ্যাপ্লাই করতে পারো অথবা এখান থেকে তুমি পি স্কোয়ার প্লাস কি স্কোয়ার সমান আর স্কোয়ার যেহেতু এখানে জিরো আছে সেহেতু তুমি চেষ্টা করো যে পি স্কোয়ার প্লাস কি স্কোয়ার সমান আর স্কোয়ার লিখে নিতে পারো এই আরটি বামে চলে আসলো সুতরাং আমরা লিখতে পারি পি স্কোয়ার প্লাস কি স্কোয়ার সমান আর স্কোয়ার এইটিকে যদি তুমি একবার ঘন করো উভয় পক্ষকে তাতেও কিন্তু গাণিতিক সমস্যাটির সমাধান হয়ে যাবে অথবা তুমি এই লেফট হ্যান্ড সাইডটা রেখেও যদি গাণিতিক সমস্যাটা সমাধান দাও সেটাও অবশ্যই আনসার হবে সেক্ষেত্রে আমরা চেষ্টা করি দেখি কিভাবে আনসারটি করতে পারি আমরা এটিকে উভয় পক্ষকে গণও করতে পারি অথবা লেফট হ্যান্ড সাইড ধরেও গাণিতিক সমস্যাটার সমাধান দিতে পারি বাট আমি কিন্তু ফোর এই খনন প্রশ্নের আনসারটি কিন্তু সরাসরি উদ্দীপক থেকে মান বের করে কিন্তু দুইবার বর্গ করে কিন্তু রেজাল্ট নিয়ে এসেছি আমি চেষ্টা করবো এখন লেফট হ্যান্ড সাইড ধরে গাণিতিক সমস্যাটার সমাধান করা থ্রি পি স্কোয়ার কিউ স্কোয়ার আর স্কোয়ার ওকে লেফট হ্যান্ড সাইড তাহলে আমাদের যেহেতু দেওয়া আছে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার সমান আর স্কোয়ার সুতরাং আমরা এখানে পি স্কোয়ার হোল কিউব করে নিব এখানে আমরা কিউ স্কোয়ার হোল কিউব করে নিব আমরা পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার রেখে দিলাম আর স্কোয়ার রেখে দিলাম এখন লক্ষ্য করো এই দেওয়া আছে মানের আলোকে কিন্তু আমরা পি কিউব প্লাস কিউ কিউব পেয়ে যাচ্ছি সুতরাং এ কিউ প্লাস বি কিউবের অনুসিদ্ধান্ত আমরা এখানে অ্যাপ্লাই করব তাহলে আমরা একটু দেখে নিই তাহলে আমরা পেয়ে যাচ্ছি দেখো এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি ইন্টু এ বি আমরা পেয়ে যাচ্ছি এ প্লাস বি ওকে অর্থাৎ এ কিউব প্লাস বি কিউব সমান আমরা পেলাম এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি এবং আমাদের অতিরিক্ত তৃতীয় পদ থ্রি পি স্কোয়ার কিউ স্কোয়ার আর স্কোয়ার আমরা রেখে দিলাম
এখানে আমরা একটু দেখি, আমরা আগে পেয়েছি পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার সমান আর স্কয়ার, সুতরাং আমরা আর স্কয়ার মান বসিয়ে আমরা হোল কিউব দিলাম, থ্রি ইন্টু দেখো পি স্কোয়ার কি স্কোয়ার, এইটির মান কিন্তু আমরা পেলাম আর স্কোয়ার, আর এখানে থাকলো থ্রি পি স্কোয়ার কিউ স্কোয়ার আর স্কোয়ার, ওকে। সুতরাং এটি আমরা পাচ্ছি দেখো আট টু দ্য সিক্স, আর এখান থেকে আমরা এটিকে যদি লঘিষ্ঠ করি তাহলে আমরা পেয়ে যাচ্ছি দেখো সরাসরি রাইট হ্যান্ড সাইড, সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড আমরা পেয়ে গেলাম। আমরা এখানে প্রমাণ লিখে দেব, অর্থাৎ প্রুফড আমরা লিখে দিলাম। তো শিক্ষার্থীরা তোমরা থেকো আমাদের সাথে, আমি এবং ফাচার আছি তোমাদের সাথে, এবং আমার এবং ফাচারের এই চ্যানেলে একদম প্রথম থেকে আসি আমি এবং ফাচার, এবং চেষ্টা করব তোমাদের সকল সমস্যার সমাধান দেওয়ার। অন্যান্য শিক্ষক মণ্ডলে আছেন, অন্যান্য শিক্ষক মণ্ডলে থাকবেন আমাদের সাথে, আমরা চেষ্টা করছি অন্যান্য শিক্ষক মণ্ডলীকে আমাদের মতো করে, অর্থাৎ আমি এবং ফাচার এই চ্যানেলটিকে শুরু থেকেই হাল ধরে আছে এবং এখনও থাকবো। এবং অলরেডি তোমরা ভালো সংবাদ পেয়ে গেছো আমাদের এই চ্যানেলের অবস্থাটা কি, ভালো থেকো সুস্থ থাকো এবং চেষ্টা করো বা প্র্যাকটিস করো তোমাদের গাণিতিক সমস্যাগুলো সমাধান করার, এবং অলওয়েজ তোমাদের সুস্থ এবং ভালো ফলাফল তোমরা করো, এই কামনায় এই ক্লাস শেষ করলাম। আল্লাহ হাফেজ।